সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালোই আছি। আজকের খাবারগুলো খুবই মজার খাবার মনে হইতেছে। হ্যালো, বেগুন ভাজি আর পটল ভাজি আছে এখানে। বেগুন ভাজিটা মজা লাগে, পটল ভালো হইলে মজা লাগে, পটল ভাজিও খারাপ না। আর এখানে আছে হলো মুরগির মাংস, হলো ফার্মের মুরগি। আর এখানে আছে হলো ইলিশ মাছের ভুনা টমেটো দিয়ে, টমেটো পেঁয়াজ কাঁচা মরিচ ধনে পাতা। আর এখানে আছে একটা সালাদ, লেবু আছে। আমাদের এখানে এখন সবজির দাম প্রচণ্ড বেড়ে গেছে, মানে একদম আকর্ষণ হয়ে গেছে। চালটা আমাদের বাড়ি একটু বড় বড় দেখা যাচ্ছে, একটু লালচে লালচে। এই চালটা আমার কাছে খুব ভালো লাগে। ঢাকাতে অবশ্য এই চালটা পাওয়া যায় না, মানে ওরা বলে এটা, কিন্তু আসলে ওটা না, আমাদের গ্রাম থেকে আনলে ওটা মজা লাগে বেশি, মিষ্টি মিষ্টি লাগে। আশি টাকার নিচে কোনো সবজি নেই এখন, 80, 90, 100। সবাইকে কালী পূজার শুভেচ্ছা বলতে ভুলে গেছিলাম, গতকালে কালী পূজা গেল। কালী পূজায় আসা আমাদের যাওয়ার কথা ছিল সবারই, বাসা সবাই চলে গেছে, শুধু আমি সুমিত্রা আর আমার ছেলে মেয়ে রয়েছি। মা বাবা গেছে আর লিপিরা গেছে, অর্চিরা গেছে আর কি। অর্চিদের বাড়িতে পূজা করে, এটা ওদের বার্ষিক পূজা, অনেক দূরে করে। আমাদেরও যাওয়ার কথা, সব কিছু রেডি ছিল, কিন্তু আমার ছেলেটা ঠান্ডা রাখছে, আর গ্রামে এখন ঠান্ডা পড়ছে, ঠান্ডা নিয়ে গেলে আরও সমস্যা, এই জন্য আমরা লাস্ট মুহূর্তে গেলাম না আর কি। তাই কালী পূজায় বাসায় বসে কাটালাম আর কি। মেয়েটা একটু দুষ্ট বেশি, রাখা কষ্ট আছে, এই জন্য বেঁচে থাকতে হয়, বাইরে যেতে পারি নাই। তালতলা মন্দিরে কালী পূজা হয়, কিন্তু যাইতে পারি না, কালী পূজা হয় অনেক রাত্রি। ইলিশ মাছের একটা পিস আর একটা মাথা, ইলিশ মাছের মাথা খাইতে মজা লাগে, কিন্তু দেরি হয় অনেক।
এমনিতে দুর্গা পূজায় যে সবাই অসুস্থ হয়ে যায়, অসুস্থ হয়ে গেছিলাম, যার জন্য এখানে আর সাহস করলাম না। বড়রা অসুস্থ হলে সমস্যা নেই, বাচ্চারা অসুস্থ হলে সমস্যা। ইলিশ মাছ ভালো হইলে সব তরকারি ভালো লাগে। ইলিশ মাছ দেয়া মাছটা সাদা আছে, বোনা আমি অবশ্য অত পছন্দ করি না, খুব বেশি জাল না, মিডিয়াম টাইপের যেগুলো জাল ওগুলো ভালো লাগে। বোনা মিষ্টি মিষ্টি লাগে।
গ্রীষ্মটা খুবই স্বাদ। আগে কিনে রাখে গ্রীষ্মাস, গ্রীষ্মাস জানিস ফার্মের মুরগির দাম বাড়ছে, আগে 140-150 টাকা ছিল, এখন বর্তমানে 170-180।
খাওয়া খুবই ঘটাবার হইল। সবগুলো আইটেম সাজেছে, যাই হোক সবাইকে আবার কালী পূজার শুভেচ্ছা জানাচ্ছি। আর এই সিজনটা একটু সবাই সাবধানে থাকবেন, কারণ এই সিজনে বেশিরভাগ অসুখ হয়। এই যে এখন গরম লাগতেছে, আবার দেখা যাবো সন্ধ্যার সময় ঠান্ডা লাগবো, আবার সকালবেলায় ঠান্ডা লাগে, আবার দুপুরবেলায় গরম লাগে, এইভাবে করলে মানে আবহাওয়াটা কেমন যেন, এই কারণে সবারই জ্বর কাশি ঠান্ডা লাগতেছে। যাই হোক সবাই সাবধানে থাকবেন, লেবু জাম্বুরে এগুলো বেশি বেশি খাইবেন, জানি রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক থাকে, মানে ভিটামিন সি তো এটা এটা ঠান্ডাটারে দূর করে, বেশি প্রতিরোধ করে বেশি ঠান্ডারে, তো এটা বেশি করে খাইবেন, ভিটামিন সি বেশি করে খাইবেন, যেগুলোতে আছে জাম্বুরে লেবু বেশি খাওয়ার চেষ্টা করবেন। যাই হোক সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা করে আজকে শেষ করছি।